অন্তবৃত্তে, ঠিক আছে, বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান অন্তবৃত্তের ব্যাস, আর বর্গক্ষেত্রে কর্ণে ইকুয়াল টু পরিবৃত্তের ব্যাস। এখন আমরা যদি ধরি ধরি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এ একক, তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রে তাহলে ব্যাসার্ধ হবে কত? এ বাই টু। বর্গক্ষেত্রের কর্ণ তাহলে হবে কত? এ বাই এ রুট টু একক। আর পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে হবে এ রুট টু বাই টু একক। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফল অনুপাত, তাহলে পাই এ বাই টু হোল স্কোয়ার ইস টু পাই এ রুট টু বাই টু হোল স্কোয়ার। এবার আমরা যদি ভাঙি, এটা ভাঙলে হয় এবার যদি পাই পাই বাদ চলে যায়, তাহলে এ স্কোয়ার বাই ফোর ইস টু টু স্কোয়ার বাই ফোর, আর উভয় দিক থেকে স্কোয়ার বাই ফোর বাদ দিলে তাহলে ওয়ান ইস টু টু পড়ে থাকে, তাহলে উত্তর হলো ওয়ান ইস টু টু।